প্রিয় দর্শক, চলছে স্বাধীনতার মাস মার্চ, তাই শুরুতেই সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন বটম ল্যাপটপ তারকা কথন। আপনাদের সাথে আছি আমি সুবর্ণ নামাদের, আর আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন ভীষণ গুণী মানুষকে, একজন যিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শ্রদ্ধেয় মতিন রহমান, সেই সাথে আমরা পেয়েছি এই সময়ের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং বহুগুণে গুণান্বিতা। তিনি একদিকে তিনি যেমন মডেলিংয়ে টেলিভিশনের কমার্শিয়ালে অভিনয় করেন, তেমনি আবার সঙ্গীত বিষয়ক বাংলাদেশের একমাত্র পত্রিকা সারগ্রামের নির্বাহী সম্পাদক তিনি। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী উলকা হোসেন, দুজনকেই স্বাগত। খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়েছি। দুজনের কাছ থেকে আমরা জানতে পারবো অনেক কিছু, নিশ্চয়ই দর্শকরাও ভীষণ আনন্দিত হবেন। শুরু করতে চাই শ্রদ্ধেয় মতিন রহমান আপনাকে দিয়ে। আমরা জানি যে আপনি দীর্ঘ মানে চলচ্চিত্র সাথে যেই সম্পর্ক, বাংলাদেশের চলচ্চিত্রের সাথে আপনার দীর্ঘ একটা সম্পর্ক, এবং আপনি একজন মানে চলচ্চিত্র নির্মাতাই শুধু না, আপনি একাধারে গবেষক এবং লেখক শিক্ষকও বটে। একটু শুনতে চাই আপনার কাছে বাংলাদেশের বর্তমান যে চলচ্চিত্রের অবস্থা, যে ধারাই এগোচ্ছে সেই সম্পর্কে আপনার মতামত। আসলে স্বপ্ন সবাই দেখে, আর চলচ্চিত্র পরিচালকরা চলচ্চিত্রের পর্দায় কিন্তু স্বপ্নই দেখায়। আমরা যতই বলি সোনালি দিন ভালো ছিল, আমি বলছি যে দিনটি আসছে সেই দিনটি ভালো দিনই আসছে আর কি, কারণ আমরা অনেক তরুণ নির্মাতাদের পেয়েছি। যদিও কিছু জটিলতা আছে আমাদের, মনে করেন প্রজেকশন সিস্টেম, যেটা আমরা যেখানে চলচ্চিত্রগুলো প্রদর্শন করি সেগুলো জায়গাগুলো সেভাবে ডিজিটাইজড হয়নি, সেগুলো একটা সমস্যা থাকবে, এগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে। আমাদের যারা নতুন নির্মাতা যারা আসছে, প্রতিভাবান নির্মাতা, তারা বাংলাদেশের চলচ্চিত্রকে একদিন অনেক দূর নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা এবং স্বপ্ন এবং বিশ্বাস। বা আমরা সত্যি আশাবাদী, সবসময় এরকম আশাবাদী হতে চাই, এবং আপনার কাছে আপনার কথা শুনে আরও ভালো লাগলো। শুনবো আরও অনেক কথা জানার আছে আপনার কাজ সম্পর্কে, বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে। একটু শুনতে চাই উলকা হোসেন আপনার কাছে, আমরা জানি যে আপনি ভীষণ মনে প্রাণে একজন শিল্পী, একটু যদি বলেন যে আপনার এই সঙ্গীতের শুরু, আপনার সঙ্গীতের প্রতি যে অনুরাগ সেটা কবে থেকে? কি আমার যখন 6-7 বছর তখন থেকেই আমার সঙ্গীতের হাতে খড়ি। আমার মামা, বড় মামা শ্রদ্ধেয় মামা, উনি আমাকে হারমোনিয়াম তবলা কিনে স্যার ঠিক করে দিয়ে উনি আমাকে এই লাইনে নিয়ে এসছেন আর কি। আচ্ছা, তখন থেকে শুরু। আর বিটিভিতে আমি 1976 সাল থেকে এই পর্যন্ত নিয়মিত আছি, মানে অনেক দীর্ঘ সময়। অনেক দীর্ঘ সময়। খুব ভালো লাগছে। আমরা জানি যে আপনি মানে দেশের প্রতি খুব আলাদা রকমের একটা টান অনুভব করে দেশাত্মবোধক গান গাইতে খুব পছন্দ করেন। আমার মনে হয় আজকে আমাদের বলটন ল্যাপটপ তারকা কথা নিয়ে আয়োজনে যদি শোনান আমাদের দর্শকরা নিশ্চয়ই খুব খুশি হবে। ওকে ওকে। দেশের গান তো সবারই পছন্দ, আর দেশের গান গাইতে গেলে না একটা ভিতর থেকে একটা অন্যরকম একটা ফিলিংস চলে আসে। আমি ছোট করে একটু গাইছি। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। ছোট্ট করে গাইলাম। বাহ, অনেক ধন্যবাদ, খুব চমৎকার। সত্যি বাংলাদেশ আমাদের সকলের মনে প্রাণে মিশে আছে। শুনবো আরও আপনার কথা, গান আসতে চাই আবার শ্রদ্ধেয় মতিন রহমান আপনার কাছে। আমরা যেমনটি জানি যে আপনি মানে মুক্তিযুদ্ধ আপনার কাজে কর্মে ভীষণভাবে মিশে আছে, আপনি একটু যদি বলেন যে বাংলাদেশের চলচ্চিত্রের সাথে মুক্তিযুদ্ধের যে একটা সম্পর্ক এবং মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের যে চলচ্চিত্রগুলো, আপনার মূল্যায়ন কী সেই সম্পর্কে? সব দেশের বিপ্লব, সব দেশের স্বাধিকার আন্দোলন, সব দেশের যুদ্ধ বিদ্রোহ নিয়ে কিন্তু চলচ্চিত্রের একটা উপাদান সবসময় পরিচালকরা সংগ্রহ করে থাকে। বিশ্বের সব দেশে বিশ্বযুদ্ধ বলেন বা যে কোনো যুদ্ধ নিয়ে প্রচুর ভালো ভালো ছবি তৈরি হয়েছে, রুশ বিপ্লব নিয়ে ছবি তৈরি হয়েছে। আমাদের দেশেও, বাংলাদেশে আমাদের প্রচুর ছবি আমরা মুক্তিযুদ্ধের উপর পেয়েছি। আমরা যদি এইভাবে বলতে পারি যে আমরা যে সময়ে মুক্তিযুদ্ধ, পরবর্তী সময়ে বাংলাদেশের চলচ্চিত্রে
এই সামাজিক ছবি, প্রেমের ছবি, লোককাহিনী ছবি হতো, কিন্তু আফটার লিবারেশন, মুক্তিযুদ্ধের পরে একটা নতুন শ্রেণী বা জড়ার একটা সৃষ্টি হলো, সেটা হলো মুক্তিযুদ্ধের চলচ্চিত্র আর কি। তো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিরাট একটা মানে আমরা মানে সফল একটা অ্যাচিভমেন্ট আমরা বলতে পারি। এবং প্রথম যে ছবিটি তৈরি হলো সেটা ওরা 11 জন, এটাও একটা প্রতীকধর্মী ছবি ছিল যে 11টা সেক্টরের 11 জন প্রকৃত মুক্তিযোদ্ধা নিয়ে চাষী নজরুল ইসলাম বানান, ওরা 11 জন। এরপর আরও ছবি তৈরি হয়েছে, আমরা আগুনের পরশমণি পেয়েছি, গেরিলা পেয়েছি, এবং নিয়মিত তৈরি হয়েই যাচ্ছে। একটা জিনিস লক্ষণীয় যে বাংলাদেশের চলচ্চিত্রে মানে বিশ্বে যেভাবে যুদ্ধের ছবিগুলোতে বিষয়গুলো উঠে আসে, বাংলাদেশে সেভাবে উঠে না আসলেও পরিচালকদের কোনো চেষ্টার ত্রুটি ছিল না আর কি। আমরা যদি একটু এভাবেই বলি যে ম্যাক্সিমাম চলচ্চিত্রে দেখা গেল যে নারী নির্যাতন, ম্যাক্সিমাম চলচ্চিত্রে দেখা যায় যে মানে কিছুগুলো চলে আসে, কিন্তু তারপরেও আমরা অনেক সফল চলচ্চিত্র পেয়েছি আর কি। আমি এক ছোট্ট একটা একটা ছবির কথা বলি, আগুনের পরশমণি। দেখেন আগুনের পরশমণি আমরা 4টি সদস্য পেয়েছি, একটা পরিবারে একটা মা থাকে, একটা বাবা থাকে, ছেলে মেয়ে থাকে, আর একটা কাজের বুয়া থাকে। এটা কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র না, বাংলাদেশের সমাজ ব্যবস্থার পরিবার ব্যবস্থার একটি মানে স্বাভাবিক কমন একটা চিত্র, কমন চিত্র। হুমায়ুন আহমেদ একটি প্রতীকী ভাবে এই 4টি চরিত্র এবং একটি আগন্তুক চরিত্র দিয়ে উনি পুরো বাংলাদেশের একটি মুক্তিযুদ্ধের গল্প বললেন একটা পরিবারের ভিতরে। তো এগুলো কিন্তু অনেক দামে এবং প্রচুর ভালো কাজ হয়েছে। আর মুক্তিযুদ্ধের চেতনা যেটা আমরা যদি বলতে চাই, বা স্বাধিকার আন্দোলনের যে চেতনা, সেটা কিন্তু জয়ীরান দেখিয়ে দিয়েছে সেই মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময় ওরা, আমি যদি বলি জীবন থেকে নেওয়া, এভাবে মুক্তিযুদ্ধ চলচ্চিত্র মানে দেশের প্রতি যে ভালোবাসা এবং টান যেটা, সেখান থেকে যে মানে কথা বলা চলা, সে ব্যাপারটা অসাধারণভাবে। এবং আমরা জানি যে আপনি হয়তো মানে ভীষণভাবে আপনিও আছেন ইমপ্রেস টেলিফিল্মের সাথে চ্যানেলাই পরিবারের একজন অভিভাবক হয়ে, এবং বাংলাদেশের সর্বাধিক এই পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেছে ইমপ্রেস টেলিফিল্ম। একটু আপনার কাছে শুনতে চাই, আপনি নিশ্চয়ই দেখেন সেই সব ছবি, আপনার মতামত। আসলে বিষয়টা কি জানেন, আমরা যদি সাহস করে বলি, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র একটা সময়, মুক্তিযুদ্ধের পরবর্তী সময় প্রচুর প্রযোজক এসেছিল এগুলো ফাইন্যান্স করার জন্য, কিন্তু পরবর্তী সময় এই মুক্তিযুদ্ধ চলচ্চিত্র নিয়ে কোনো ব্যক্তি উদ্যোগের কোনো অর্থ বা লগ্নিকারক আসে নাই। সেই ক্ষেত্রে আমি যদি বলি, আমি চ্যানেলের পরিবার সদস্য হিসেবে বলছি না, আমি একজন নির্মাতা হিসেবে বলছি, যে এই যে ইমপ্রেস টেলিফিল্মের যে সাহস, যখনই একটা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নিয়ে যে যদি কোনো কাহিনী বিন্যাস থাকে তাদেরকে শোনানো হয়, তারা কিন্তু খুব সৎ সাহসে বলি, বলিষ্ঠ সাহসে বলি, এই সমস্ত কিন্তু ফাইন্যান্স করে থাকে। এবং প্রচুর পরিমাণের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ইমপ্রেস টেলিফিল্ম থেকে তৈরি হয়েছে। এটা আমাদের চলচ্চিত্রের ভাণ্ডার যদি আর্কাইভ একটা সমৃদ্ধ করেছে ইমপ্রেস টেলিফিল্ম, নিঃসন্দেহে আমাদের এই প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রচুর ধারণা, না শুধু চলচ্চিত্র করে না, কিন্তু তারা কিন্তু নিয়মিত যে পরিমাণে নাটকগুলোর ভিতরে মুক্তিযুদ্ধের যে ব্যঞ্জনা, যে ঐতিহ্য, যে সংগ্রামের যে মহিহীন বিষয়গুলো তুলে আনছে, এর জন্য তাদেরকে অবশ্যই আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ আপনাকেও। উলকা হোসেন, আমরা যেমনটি বলছিলাম যে আপনি একদিকে যেমন গান গান খুব ভালোবেসে, তেমনি আপনি টেলিভিশন কমার্শিয়ালে কিন্তু অনেক কাজ করছেন, এবং সেখানে কিন্তু আপনার একটা আলাদা পরিচয় তৈরি হয়েছে। একটু মজার ব্যাপারই গল্পের কথা, বেশিরভাগই না আমাকে চিনতে পারে না, যখন বলি যে আমি এই অ্যাডটা করেছি, বলে ও এটা তুমি ছিলা, চেনা যাচ্ছে না। তো কেন, বিভিন্ন চরিত্রে কাজ করি, তো দেখা যায় কখনো 70 বছরের বুড়ি হয়ে কিছু করছি বা ইয়ে করছি, তখন আমার সাথে মিলাতে পারে না, তো সেটা আমি খুব এনজয় করি। বা আমরা কথা বলছি মুক্তিযুদ্ধ নিয়ে, কথা বলছি আমাদের ভালোবাসা বাংলাদেশ নিয়ে, চলুন আমরা বাংলাদেশ নিয়ে আমাদের ব্রেস্টাল ফিল্মের একটা চমৎকার ছবির গান সুপ্রিয় দর্শক দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম পোস্ট মাস্টার 71 চলচ্চিত্র থেকে একটি চমৎকার গান, নিশ্চয়ই ভালো লেগেছে। ইমপ্রেস টেলিফিল্মের এই ছবি যা মুক্তিযুদ্ধভিত্তিক, এবং সেখানে বাংলাদেশে আমরা যে গানটি শুনলাম সেটি কবি কাজী নজরুল ইসলামের, সে বিদ্রোহের গান ব্যবহার করা হয়েছে। একটু শুনতে চাই আপনার কাছে যে গানের কিন্তু একটা ভূমিকা থাকে চলচ্চিত্রকে আরও স্পষ্ট করতে, আপনি কি মনে করেন? গান 3টি কারণে ব্যবহার হয়, একটা হলো চরিত্র যারা থাকে তাদের মানসিক প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য, দ্বিতীয় হলো গল্পটাকে বিনোদিত করার জন্য, এবং কখনো কখনো গল্পকে এগিয়ে নেওয়ার জন্য আর কি। তো এইভাবেই গানগুলো আসছে। আর মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে যেগুলো গান আসছে, প্রত্যেকটা গানের ভিতরে একটা উন্মাদনা, প্রতিটি গানের ভিতরে সংগ্রামী চেতনা, প্রত্যেকটি গানের ভিতরে দেশ মাতার প্রতি ভালোবাসা প্রকাশের জন্য গানগুলো আসছে আর কি। এবং প্রত্যেকটা গান ওইভাবে সেট করা, কিন্তু এটা সাধারণ বিনোদন ছবির মতন, এই মুক্তিযুদ্ধের কোনো চলচ্চিত্রের কোনো গান
পরিচালকরা কখনোই সেট করে না আর কি। এখানে সাধারণ বিনোদন ছবি আর মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের গানের প্রয়োগের পার্থক্য। আমরা জানি যে মুক্তিযুদ্ধকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে সব গানগুলো সেগুলো ব্যবহার করা হয় যে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন আমাদের মুক্তিবাহিনীর, সেটা তো আমাদের একটা অনুপ্রেরণার বিষয় ছিল, উন্মাদনার বিষয় ছিল। এবং এই গানগুলোর সংগ্রহ নিয়ে কিন্তু আমাদের প্রয়াত তারেক মাসুদ কিন্তু মুক্তির গান করেছে এবং সেই সময় যে শিল্পীরা যে মুক্তিযুদ্ধের মানে প্রেরণামূলকভাবে গান গেয়ে গিয়ে যে যোদ্ধাদেরকে যে উৎসাহিত করছে সেটা বিশাল একটা চমৎকার কাজ আমি যদি বলি মুক্তির গান আর কি। অসাধারণ, আপনি খুব চমৎকার বলেছেন। আমরা জানি যে 1992 সালে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন আপনার অন্ধবিশ্বাস চলচ্চিত্রের মধ্য দিয়ে, একটু সেই অনুভূতির কথা শুনতে চাই ছোট করে। আসলে পুরস্কার তো সব শিল্পীদেরকেই মানে উৎসাহিত করে, দায়িত্ব ভারে বাঁকা করে দেয়, সবারই জীবনেই তাই। পুরস্কার পাওয়ার পর প্রতিটি শিল্পী কিন্তু অনেক যত্নশীল হয়ে যায়, অনেক সময় অনেকে কাজ ছেড়েও দেয় যে এর চেয়ে আরে ভালো কাজ করতে পারবো কিনা আমি জানি না। তো যেহেতু আমার একটা তরুণ বয়সে এই পুরস্কারটা পাওয়া, আমার আরও উদ্যম বলেন, আরও সাহস বলেন, আরও চিন্তা বলেন, আরও মেধা খরচের বিষয়গুলো আমার ভিতরে চলে আসছিল এবং আমি খুবই যত্ন করে এই পুরস্কারের সম্মানটা রক্ষা করার জন্য এখনো সংগ্রাম করছি এবং আজীবন সম্মান করে। অসাধারণ, আপনি খুব চমৎকার করে বলেন। আমরা জানি যে শুধু জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো মানে সর্বোচ্চ পুরস্কার বাংলাদেশের, সেটা সহ আপনি আরও অনেক পুরস্কার পেয়েছেন, বাচসাস পুরস্কার সহ আরও অনেক পুরস্কার। আমরা আপনাকে আবারও অভিনন্দন জানাই। আসতে চাই উলকা হোসেন আপনার কাছে, আপনি যেমনটি বলছিলেন যে একদিকে আপনি ওই যে ভীষণ আনন্দ পান বিজ্ঞাপনের যে কাজ, সেখানে নতুন নতুন এক এক রকমের চরিত্র করে, তেমনি খুব অন্যরকম একটি কাজ আপনি করেন, সেটি হলো বাংলাদেশের একমাত্র সঙ্গীত বিষয়ক পত্রিকা ম্যাগাজিন সারগমের আপনি নির্বাহী সম্পাদক। একটু এই সম্পর্কে শুনতে চাই, এখানে কাজ করার অভিজ্ঞতা। আমার স্বামী কাজী রনক হোসেন ও এটার সম্পাদক, অনেক কষ্ট করে 23 বছর পার করেছে, এখন 24 হবে সামনের বছর। মানে একাধারে ও এত বেশি মানে সঙ্গীতের প্রতি অনুরাগ, সেই জন্য কিন্তু এত কষ্ট করে এই পত্রিকাটাকে বের করছে এবং নিয়মিত বের করছে। আর হলো যে এবং প্রত্যন্ত অঞ্চলের অনেক অনেক শিল্পী, অনেক সময় দেখা যায় যে একজন একজন নামকরা শিল্পী কিন্তু ওইভাবে ওনার প্রচার প্রসার হয়নি, তো দেখা গেল যে সারগামের মাধ্যমে ওনাকে তুলে ধরা হলো। এইটা খুব ওনাদের মানে যারা একটু দূরে আছে মিডিয়ার থেকে বাইরের থেকে, ওনাদের একটু সামনে এগিয়ে আনার একটা, মানে যারা ঠিক ওভাবে নিজেদেরকে মেলে ধরতে সেসব আড়ালের মানুষ, আড়ালের মানুষ, নিঃসন্দেহে এটি একটা খুব মানে চমৎকার একটা সাধুবাদ পাওয়ার মতো। মজার ব্যাপার হলো এইটাই হলো বাংলাদেশের একমাত্র সঙ্গীত বিষয়ক পত্রিকা। আমরা সঙ্গীত নিয়ে কথা বলছি এবং আপনি সঙ্গীতের মানুষ, আর শুনতে চাই আবারও আপনার গান। আমি একটা স্বাধীনতা নিয়ে একটা গান করি। দেশ ধন্য হয় দেশ স্বাধীনতা পেলে, জীবন ধন্য হয় মরণ সবার জন্য হলে, সেই মরণও ধন্য মানে দেশের জন্য কেউ জীবন দিলে। দেশ ধন্য হয় দেশ স্বাধীনতা পেলে, জীবন ধন্য হয় মরণ সবার জন্য হলে, সেই মরণও ধন্য মানে দেশের জন্য কেউ জীবন দিলে। তুমি যদি দাও সারা দেশে ডাকে, প্রতিদান দেবে যেন দেশ তোমাকে, তোমার আলোর ছায়ায় রবে অমর প্রদীপে জ্বেলে। দেশ ধন্য হয় দেশ স্বাধীনতা পেলে, জীবন ধন্য হয় মরণ সবার জন্য হলে, সেই মরণও ধন্য জানি দেশের জন্য কেউ জীবন দিলে। বাহ, অসাধারণ। আর সেই স্বাধীনতা, মহান স্বাধীনতা আমরা পেয়েছি, আমরা নিঃসন্দেহে ভীষণ ভাগ্যবান গর্বিত, আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি সেটাই। শ্রদ্ধেয় মতিন রহমান, আমরা একটু এবার একটু অন্যরকমভাবে একটু কথা বলতে চাই। আমরা জানি যে সময়ের বিবর্তনে চলচ্চিত্রের বিভিন্ন, আমরা আমাদের আশপাশের দেশগুলো যদি দেখি, উন্নয়ন ঘটেছে, চলচ্চিত্রকে প্রদর্শনের যেই ব্যবস্থা সেগুলোও উন্নতি হয়েছে, কিন্তু আমাদের দেশে হয়েছে উল্টোটা। বলা হয় যে মানে এক একটা সময়ে, এক একটা 10 বছরে মানে চলচ্চিত্রের
হলগুলো বন্ধ হয়েছে এবং চলচ্চিত্র শিল্পীরা নানা রকম ভাবে সমস্যাগ্রস্ত হয়ে পড়ছে, আপনি কিভাবে দেখেন এবং আসলে কি হওয়া উচিত? দেখেন, সমস্যার চিহ্নটা আমাদের চলচ্চিত্রের চারিদিয়ালে লেগে গেছে, লেপটে গেছে একে পোস্টারের মতন, এত সমস্যা আর কি। এর মূল কারণই হলো যে আপনি যে নির্মাণ করবেন, আপনি যে চলচ্চিত্রটি নির্মাণ করবেন, সেটা কোথায় প্রদর্শন হবে, এই প্রদর্শন ক্ষেত্রটাই জরুরি। কারণ দর্শক যে কোনো ছবি দেখতে গেলে নানা রকম প্রশ্ন নিজের মধ্যে নিয়ে নেয়। প্রথম হলো, আমি কি দেখব, আমি কেন দেখব, আমি কাকে দেখব, আমি কোথায় দেখব। এই চারটি প্রশ্নের উত্তর দর্শক যখন না পায়, তখন কিন্তু সে চলচ্চিত্র দেখতে যাবে না। অর্থাৎ হলো, একটা ভালো গল্প নাই, তাহলে আমি কি দেখব, আমি দেখব না। কাকে দেখব, ভালো স্টার নাই, তাহলে আমি কাকেও দেখতে পাচ্ছি না। কোথায় দেখব, যে জায়গাটি আমার জন্য নিরাপদ কিনা, আমার জন্য আনন্দদায়ক কিনা, সেটাও নাই। তো এই কারণে সব কিছু কারণ, আমরা যদি এককভাবে আমরা যদি হল মালিক বা প্রদর্শককেই যদি আমরা দোষারোপ করি, তা ঠিক হবে না। এখানে নির্মাতাও দায়ী, চলচ্চিত্রের শিল্পীরাও দায়ী, সবাই দায়ী, সবাই দায়ী, মানে সবাই দায়ী। এই দায়ীর কারণে একটি চলচ্চিত্রের অবক্ষয় চলছে আর কি। একটা সময় বলা হয় যে আমাদের চলচ্চিত্রের স্বর্ণালী সময়, স্বর্ণালী সময় ছিল, যে কোনো দিন যায় যে দিনটি যায় সেদিনই ভালো যায় সবাই আমরা বলি। কিন্তু আমরা একটা বিশ্বাস করছি, কারণ এই আমাদের বড় সমস্যাগুলো কিন্তু এখন আমাদের সরকার প্রধানের নজরে আছে, তার দৃষ্টিগোচরে আছে, নিশ্চয়ই একটা সমাধান হয়ে যাবে। আমরা যেটা সবাই মিলে যেটা চাচ্ছি যে কালচারাল কমপ্লেক্স তৈরি হোক বাংলাদেশে 68-64 জেলা শহরে আর কি, তাহলে কী হবে, আপনার সেখানে কিন্তু যাত্রা পালা, হ্যান্ডিক্রাফটস থেকে শুরু করে সব কিছু প্রদর্শন হচ্ছে। এবং একটি শিশু, কমলমতি শিশু থেকে যুব সম্প্রদায় একটি কালচারাল সেন্টার, সে সিনেমার বিনোদন পাচ্ছে, যাত্রার বিনোদন পাচ্ছে, নাটকের বিনোদন পাচ্ছে, সঙ্গীতের বিনোদন পাচ্ছে, এবং সে একটা বাংলাদেশের যে একটা আবহাওয়া, সাংস্কৃতিক আবহাওয়া পরিমণ্ডল তৈরি হচ্ছে। এবং এতেই আমরা আশা করব যে যুব সম্প্রদায় বিপদগামী হবে না। এই প্রজেক্ট নিয়ে সরকার কাজ করছে, আমাদের জোর দাবি। আমরা আগামী যে চলচ্চিত্র দিবস আসতেছে, আমরা এটা জোর দাবি জানাবো সেটা। জি, খুব চমৎকার বলছেন আপনি। আমরা দর্শকদের নিয়ে, আপনাদের নিয়ে আরও একটি ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র থেকে একটি চমৎকার গান দেখতে চাই। খুব চমৎকার, মানে যখনই আমরা আসলে দেশ নিয়ে কথা বলি, দেশের মানে গান শুনি, এটা আলাদা এক রকমের একটা আলোড়ন তৈরি করে আমাদের। সত্যি আবার অনেক ধন্যবাদ ওয়ালটন ল্যাপটপ তারকা কথনে এসে সময় দেওয়ার জন্য। আপনাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম, নিশ্চয় দর্শক খুব খুশি হবে, ভালো লেগেছে তাদের। আবার অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ চ্যানেল আইকে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ওয়ালটন ল্যাপটপ তারকা কথন আয়োজন। নিশ্চয়ই ভালো লেগেছে। আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের গান ভালোবাসি, দেশের চলচ্চিত্র ভালোবেসে হলে গিয়ে বাংলাদেশের ভালো ভালো চলচ্চিত্রগুলো আমরা দেখি। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। দেখা হবে আগামীকাল আবার নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ভালো থাকার অনেক আমন্ত্রণ। হবে